কোটা ইস্যু সংক্রান্ত আন্দোলনে দেশের পরিস্থিতি উত্তাল হলে সারা দেশেই বন্ধ বন্ধ করে দেওয়া হয় ইন্টারনেট সেবা সেই সঙ্গে হয়ে যায় ফেসবুক ইউটিউব হোয়াটসঅ্যাপের মতো অনলাইন মাধ্যমগুলো অনেক ক্ষেত্রেই এতে কমেছে আয় বেড়েছিল যোগাযোগ ব্যয়ের বোঝা অনেকেই বলছেন এতে ভাটা পড়েছে সম্পর্কের মেলবন্ধনেও আমাদের জিনিস আসলে দেখা গেল সোশ্যাল মিডিয়াগুলোতে আমরা বিভিন্ন ধরনের আপডেটগুলো জানতে পারি হ্যাঁ যার ফলে হয় কি আমরা যতই বাইরে কাজ করি না কেন ফেসবুকের মধ্যে একটা আসক্ততা থেকে যায় আমাদের আমাদের একটা ইয়া ছিল গ্রুপ ছিল অনেকগুলো কাজের ফলে পিছিয়ে গেছে যে কয়েকদিন বন্ধ ছিল ফেসবুকটা আমাদের বিভিন্ন আপডেট হইতো হ্যাঁ মেসেঞ্জারে জানাই দেওয়া হয়েছে কখন অফিস হবে কখন আমাদের সব কিছু আপডেট হবে এই কারণ এই জিনিসটা আমরা চার পাঁচ দিন জানতে পারিনি বন্ধুদের সাথে মানে একটা আড্ডা জমে রাতের বেলা আমরা তো সারাদিন সময় পাই না আগের মতো বন্ধুদের একসাথে নিয়ে আড্ডা দিতে তো রাত্রেবেলা যখন বাসায় যাই তখন সবাই সবার একটু খোঁজখবর খবর নেওয়া হয় তো এখন এই সমস্যাটার কারণে হয়তো একটু মানে কমিউনিকেশনটা একটু কমে যেতেছে এটা মানে প্রভাব ফেলতেছে আর কারো খবর ঠিক মতো পাইতেছি না কে কেমন আছে জিগেতে পারতেছি না ফোন দিয়া বলতেছে যে কয়েস দেখা হয় না আধুনিক যুগে ইন্টারনেট এখন অনেকেরই আয়ের উৎস শুধু তাই নয় ফেসবুক কিংবা ইউটিউব ব্যবহার করে অনেকেই হয়েছেন উদ্যোক্তাও গত দুই সপ্তাহ ফেসবুক বন্ধ এবং ইন্টারনেটের গতি কম থাকার কারণে এসব উদ্যোক্তারা পড়েছেন লোকসানের মুখে অনেকেই বলছেন মানুষের মৌলিক চাহিদায় ইন্টারনেট সংযুক্ত হয়েছে কাজেই এমন সমস্যার সম্মুখীন যেন আর না হতে হয় অনেকেই আবার বলছেন যদি হতেই হয় তাহলে যেন দ্রুত বিকল্প ব্যবস্থা গ্রহণ করে দেশের সরকার মানুষের এখন মৌলিক চাহিদার যে পাঁচটা এটার ভিতরে এখন ইন্টারনেট সেবাটা ঢুকে গেছে না পরোক্ষভাবে ডুবে গেছে ফেসবুক ইন্টারনেট বন্ধ থাকার কারণে আমরা নানা অনেক ধরনের সমস্যার সম্মুখীন হয়েছি যেমন ধরেন আমাদের সামাজিকভাবে যে যোগাযোগ রক্ষা করার কথা সেটা আমরা রক্ষা করতে পারি নাই এবং যারা ব্যবসায়ী ই কমার্স যারা আছে এবং যারা অনলাইনে বিজনেস করে তারা অনেক ধরনের সমস্যার সম্মুখীন হয়েছে ব্যবসা করতে পারেনি লোকসান হয়েছে তাদের এবং মনে করেন যে মোবাইল ইন্টারনেটের কারণে এখন আমি যে মোবাইল আমার ব্যালেন্স দিয়ে কথা বলতে এসছি আমি ছয় মিনিট কথা বলছি আমার আঠারো টাকা নিয়ে কেটে নিয়ে গেছে ফেসবুক থাকলে আমি ইন্ডিতে কথা বলতে পারতাম আমার নেট কিলা তো সেক্ষেত্রে আমার স্বাস্থ্য ইন্টারনেট যুগ বন্ধ করতে হয় সরকারের একটু বিকল্প ব্যবস্থা করে যাতে জনসাধারণের জন্য একটা

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো বাংলাদেশের সঙ্গে সমন্বয় করে পরবর্তীতে কাজ করবে বলে জানিয়েছেন টেলিযোগাযোগ ও প্রতিমন্ত্রী ডাক প্রযুক্তি জুন আহমেদ পলক টিকটকের প্রতিনিধি শারীরিকভাবে উপস্থিত হয়ে মৌখিকভাবে সেটা ব্যাখ্যা দিয়েছে এবং তারা আমাদেরকে আশ্বস্ত করেছে যে এই বর্তমান পরিস্থিতি স্বাভাবিককরণের জন্য আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য এবং বাংলাদেশের নাগরিকদের জীবন রক্ষা এবং নিরাপত্তা নিশ্চিত করা এবং সরকার এবং রাষ্ট্রের সম্পত্তি রক্ষার জন্য তারা সহযোগিতা করেছে এবং আগামী দিনেও করবে ফেসবুক গতকালকে রাত্রে আমাদেরকে ইমেইলে রিপ্লাই দিয়েছে এবং তারা আশ্বস্ত করেছে এবং আজকে তারা ভার্চুয়াল মাধ্যমে তারা আমাদের সাথে বৈঠক করেছে প্রায় এক ঘন্টার ওপরে এবং তাদের গ্লোবাল লিগাল টিম এবং তাদের যে আঞ্চলিক প্রধান তারা সকলেই সেখানে উপস্থিত ছিল আমরাও আমাদের লিগাল টিম এবং বিটিআরসি পুরো টিম আমরা আমাদের উপস্থাপনা তুলে ধরেছি এবং তার প্রেক্ষিতে তারা তাদের যে সহযোগিতা সেটি আশ্বস্ত করেছেন কিন্তু আমরা ফেসবুকের যে সহযোগিতা বিশেষ করে ষোলো সতেরো এবং আঠারো তারিখ যখন আসলে মূলত সহিংসতাটা পুরো বাংলাদেশে ছড়িয়ে যায় সেই সময়ে তাদের যে সহযোগিতা তাতে আমরা আমাদের অসন্তুষ্টি প্রকাশ করেছি এবং ভবিষ্যতে তারা আশ্বস্ত করেছে যে তারা এই যে আমাদের প্রাণহানি হয়েছে সম্পদের ক্ষতি হয়েছে তার কারণে তারা দুঃখ প্রকাশ করেছে এবং আগামী দিনে আরও আন্তরিকতার সাথে কাজ করবে এবং তাদের যে রিসোর্স ফ্যাক্ট চেকিং কিংবা তাদের এআই টুল ব্যবহার এই সকল বিষয়ে কিছু দুর্বলতা আমরা তুলে ধরেছি যে তাদের দিক থেকে এই প্রক্রিয়াগত যে দুর্বলতা আছে প্রযুক্তিগত দুর্বলতা আছে আমাদের কাছে কি মনে হয় সেটা আমরা তুলে ধরেছি সেটাও তারা অনেক অংশে মেনে নিয়েছে ইউটিউব তারা লিখিতভাবে লম্বা একটা জবাব দিয়েছে ইমেইলে গতকালকে এবং তারা তাদের ব্যাখ্যা দিয়েছে তাদের প্ল্যাটফর্মে কীভাবে তারা কন্টেন্ট আমাদের রিকোয়েস্ট অনুযায়ী ব্লক করেছে কন্টেন্ট ডাউন করেছে কিন্তু তাদের চ্যানেলগুলো ব্লক করার ব্যাপারে তাদের ভিন্ন একটু মানে স্ট্র্যাটেজি আছে সেগুলো তারা বিস্তারিত ব্যাখ্যা দিয়ে তারা বলেছে যে আগামীতে তারা আরও ঘনিষ্ঠভাবে কাজ করবে এবং সামনাসামনি তারা আরেকটি বৈঠকের জন্য আরেকটা তারিখ চেয়েছে কিন্তু লিখিতভাবে তারা বিস্তারিত বর্ণনা করেছে বুধবার রাজধানীর বনানীতে ই কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানানো হয়েছে ইন্টারনেট ও ফেসবুক বন্ধ থাকায় দেশের অনলাইন ভিত্তিক ব্যবসা খাতে গত ১৩ দিনে ক্ষতি হয়েছে প্রায় এক হাজার সাতশো পঞ্চাশ কোটি টাকারও বেশি বিজন কুমার দ্য রিপোর্ট ডট লাইভ ঢাকা